মানি লন্ডারিং মামলার আসামি আমানুল্লাহ চৌধুরীকে ফাঁসির সেল থেকে সরিয়ে সাধারণ সেলে রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সেই সাথে দুদক জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুরকে দুই সপ্তাহের মধ্যে বিষয়টি অনুসন্ধান প্রতিবেদন জমা দিতে রুল জারি করা হয়েছে। রবিবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরীর দ্বৈত বেঞ্চ এই আদেশ দেয়। 10 লাখ টাকা ঘুষ না দেওয়ায় মানি লন্ডারিং মামলার হাজতে আসামি আমানুল্লাহ চৌধুরীকে ফাঁসির আসামিদের সাথে কনডেম সেলে রাখার অভিযোগের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার ভুক্তভোগীর স্ত্রী এই বিষয়ে রিট করেন।